সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত তো আজকের আমরা কি করব একদম মাধ্যমিকের প্রায় হুবহু একটি প্রশ্নপত্র অর্থাৎ জিওগ্রাফির একটি প্রশ্নপত্র আমরা সলভ করব এবং এখান থেকে প্রায় প্রায় বেশিরভাগ প্রশ্নই কমন থাকবে আমাদের পরীক্ষায় অবশ্যই এই প্রথম প্রশ্নের সেটটা আমরা কমপ্লিট করব। এই প্রশ্নপত্র যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু জানতে পারবো না আমরা কোন স্টেজে রয়েছি এবং অবশ্যই তোমাদেরকে একটি কথা বলবো তোমরা আমাদের গ্রুপে জয়েন হও সেখানে প্রায় প্রত্যেকে এই পেপারগুলো সলভ করছে এবং তারা প্রত্যেকে পার্সোনালি হোক বা গ্রুপের মধ্যে তাদের উত্তরপত্রটা শেয়ার করছে এর ফলে যারা একটু অসুবিধার মধ্যে রয়েছে তারা অবশ্যই এর সমস্ত উত্তর পেয়ে যাবে গ্রুপ থেকে বা পার্সোনালভাবে আমরা প্রশ্নপত্র দেখেনি। এবং কিভাবে প্রশ্নপত্র ছোব তার উপরেই রয়েছে আমাদের মাইন্ডম্যাপ দেখো দেখো প্রশ্নপত্র পেয়ে আমাদের নিয়ম বা রুলসের কোনো পরিবর্তন হবে না প্রথমত এখানে কি রয়েছে একদম তোমরা জানো কতক্ষণে শেষ করব স্যার আপনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট ক্লিয়ার হয়ে গেল প্রথম এবার প্রশ্নপত্র পেয়েই কাজ কি এমসি কিউগুলোকে হালকা মানে একদম আলতুভাবে একটা করে টাচ দেওয়া কি বললাম আলতুভাবে একটা টাচ দেওয়া যে এই প্রশ্নের উত্তর এটা যেন কেউ বুঝতে না পারে শুধু আমি বুঝতে পারবো এরকম একটা হালকা করে পেনসিলে দাগ দেওয়া কোনো প্রশ্ন দেখব না আগে এমসিকিউ যতগুলো আছে অর্থাৎ চোদ্দোটাতে দাগ দেব ক্লিয়ার হলো এবার একদম শুদ্ধ অশুদ্ধ এগুলো এখন দেখব না একদম নিচে চলে যাব নিচে গিয়ে আমাদের প্রথম কাজ হবে ম্যাপ পয়েন্টিং দেখে নেওয়া বারবার বলছি ভূগোলের এই দশে দশ চাই যেন দশে নয় না আসে এই দশে দশ চাই একদম স্ট্রিক্টলি আমি বলছি এই দশে আমার দশ চাই স্যার আমি তো পারি না আমি কী করব আমাদের ডেসক্রিপশন লিঙ্ক আছে বা তোমরা প্লে লিস্ট দেখতে পারো সেখানে উপগ্রহ চিত্র যে উপগ্রহ চিত্র চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারটির মধ্যে টোটাল চারটি ভিডিও আছে চারটি সেখানে দুটো ভিডিও উপগ্রহ চিত্র দেখলে উপগ্রহ চিত্র জল আর তার সঙ্গে আরও দুটো ভিডিও রয়েছে সেখানে রয়েছে ম্যাপ অর্থাৎ উপগ্রহ উপগ্রহচিত্র দুটো আর ম্যাপ পয়েন্টিংয়ের দুটো এই চারটি ভিডিও দেখলে তোমাদের ম্যাপ পয়েন্টিংও হয়ে যাবে আর উপগ্রহ চিত্রও হয়ে যাবে ক্লিয়ার হলো তো প্রথমে এই ম্যাপটা আমি দেখব এবং খাতা পেয়েই মানে খাতা পেলাম এবং স্যারকে বলবো আমাকে ম্যাপ পয়েন্টিং দিন মানে ম্যাপটা দিন আমাকে ম্যাপটা দেবে সেখানে একটা এখানে ছোট্ট ফুটো থাকবে আমি ম্যাপটা করব। এই ম্যাপের মধ্যে নিজের নাম মানে নিজের নাম যদিও লিখতে হয় না এখানে তোমার রোল নাম্বার লিখবে এবং স্যার যিনি এক্সামিনার্স তিনি এখানে একটা সিগনেচার করে দেবেন আর দেখে নেবে এখানে একটা স্ট্যাম্প থাকে ঠিক আছে ক্লিয়ার হলো ম্যাপ পয়েন্টিংটা করে দেবে ফার্স্টেই ম্যাপ পয়েন্টিংয়ের দশে দশ করে নেবে ঝামেলা মিটে গেল এবার এইটাকে তোমার খাতার মাঝখানে বেঁধে দেবে খাতার মাঝখানে বেঁধে দেবে কারণ পশ্চিমবঙ্গ সরকার বারবার বলছি খাতা এই এর সামনে বাঁধবে না খাতার পিছনেও বাঁধবে না ম্যাপ একদম মাঝখানে ম্যাপ পয়েন্টিংটাকে বাঁধবে ক্লিয়ার নয়তো দেখবে কেউ ছিঁড়ে দিয়েছে নয় কোনো জায়গায় হারিয়ে গেছে তোমাকে অ্যাভারেজে নাম্বার দিয়ে দেবে বারবার বলছি খাতার মাঝখানে প্রথমেই ম্যাপ পয়েন্টিংটা বেঁধে দেবে এখন তোমাদের প্রশ্ন হবে স্যার আমি কি টাইট করে বাঁধবো মানে অনেকে ভাবে যে আমি সুতোটাকে টাইট করে বেঁধে দিলে আমার ছিঁড়বে না তাহলে তুমি খাতা খুলতে অসুবিধা হবে একটু লুজ করে বাঁধবে একটু লুজ করে বাঁধবে যাতে পরবর্তীকালে ফাঁস দিয়ে রাখবে পরবর্তীকালে যখন তুমি খাতা জমা দেবে তখন টাইট করে বেঁধে দেবে প্রথমে লুজ করে ফাঁস দিয়ে বেঁধে রাখবে ক্লিয়ার হলো তাহলে তোমার ম্যাপের পেজটা হারালো না এবার চলে আসো ম্যাপ পয়েন্টিং তোমার হয়ে গেলো ম্যাপে এবার একদম প্রথমে চলে আসবে একদম প্রথমে বারবার বলছি একদম প্রথমে আসবে যতগুলো এমসিকিউ আছে খাতা সুন্দর করে মার্জিন টেনে চারিদিকে মার্জিন টেনে জিওগ্রাফি কিন্তু খাতা সুন্দর করে সাজাতে হবে এবং কোনো কোনো জায়গায় তোমাকে আঁকতে হবে এরকম সেখানে এইভাবে তুমি লিখবে অবশ্যই জিওগ্রাফি পয়েন্টের ওপর নাম্বার থাকে জিওগ্রাফিতে পয়েন্ট করতে হবে পয়েন্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত সবকটা এমসিকিউ কিউ নামিয়ে নাও অনেকে বলবে যে স্যার আমি শুধু অ্যান্সারটা দেবো না প্রশ্ন ধরে অ্যান্সার দেবো আমি বলবো। তুমি যেহেতু টু পয়েন্ট থার্টি এই সময়ের মধ্যে প্র্যাকটিস করছো তাই তুমি টোটাল পুরো প্রশ্ন ধরে উত্তর লেখো যাতে স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখবেন তার সুবিধা হয় ম্যাডাম বা স্যারের যত সুবিধা হবে তত নাম্বার দেবে স্যার এক নম্বরে আর কি নাম্বার কাটবে আমি সেটা বলছি না পরবর্তীতে যখন তুমি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর লিখবে সেখানে এই এমসি কিউ ফুল মানে টোটাল ধরে লিখছো স্যার বা ম্যাডামের সুবিধা হচ্ছে তাই তোমার এইখানে পাঁচে পাঁচ দুইয়ে দুই আর তিনে তিন দেবে তোমাকে ক্লিয়ার করতে পারলাম এখন এমসি ভালো করে দেখে নাও উত্তর আমি এখন বলবো না যারা আমাদের গ্রুপে যুক্ত হবে তাদেরকে অবশ্যই অ্যান্সার দিয়ে দেব সমস্ত প্রশ্নগুলো দেখে নাও বারবার বলছি ভালো করে এরপর চলে আসো শুদ্ধ অশুদ্ধ দেখো ভালো করে বুঝবে এখানে কি রয়েছে যে কোনো ছয়টি তোমাদের এসব কিছু দেখার দরকার নেই বারবার বলছি এসে এসব কিছু দেখবে না সব করবে যদি এই সাতটার মধ্যে একটা ভুল হয় তাহলে অপরটার জন্য তোমাকে নাম্বার দেবে ক্লিয়ার হলো তাহলে এখান থেকে আমরা সব করছি জাস্ট তো শুদ্ধ আর অশুদ্ধ লিখবো ব্যাস এটাকে উল্লেখ করব উল্লেখ করে শুদ্ধ বা অশুদ্ধ লিখবো আমি আবারও বলছি অনেকে এটা বলবে স্যার আমি শুধু এই নাম্বারটা মেনশন করে শুদ্ধ না অশুদ্ধ লিখলে কি হবে না দেখো হবে না সেটা বড় কথা নয় আমি কেন আমার এই তিনশো দিনের যে পরিশ্রম সেটা এই প্রশ্নপত্র পেয়ে উত্তরটা খাতায় সাজাবো সেই জন্য আমি এত পরিশ্রম করেছি তাই এই খাতাটাতে আমি এই তিনশো পঁয়ষট্টি দিনের আমার যে পরিশ্রম সেটাকে সুন্দর করে এখানে আমি উল্লেখ করব বা দেখাবো যে আমি কতটা পরিশ্রম করেছি এটাই তোমাদের দেখানোর সময় এরপর চলে আসো এখানে সেম জিনিস আমি বলবো ছটা দেখবে না একদম প্রশ্ন ধরে সব কটা করো যদি একটা ভুল হয় তুমি অন্যটার জন্য নাম্বার পাবে এরপর এখানে কি রয়েছে যে দু একটি বাক্যে উত্তর দাও এখানে তোমাকে প্রশ্নটা না লিখলেও চলবে মানে লিখতে হবে না জাস্ট প্রশ্নটা ধরে উত্তরটা লেখো প্রশ্নটা লিখতে হবে না প্রশ্নটা ধরে উত্তর লিখে দাও ক্লিয়ার একদম যেমন ধরো এখানে রয়েছে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হলো এটা লিখে দেবে দেখো বায়ুমণ্ডল যখন আমি পড়িয়েছি প্রত্যেকটি স্রোত আমি মেনশন করেছি প্রত্যেকটি ম্যাপ ধরে ধরে প্রত্যেকটি স্রোত আমি একদম জল করেছি মানে যেহেতু জল তাই আরও জল করেছি এখন আমাকে জিজ্ঞাসা করবে না স্যার বলে দিন তোমাকেই করতে হবে তো প্রত্যেকটি করবে এবার কী রয়েছে এখানে বাম দিক ডান মেলাও অবশ্যই যেটা আগে পারবে সেটাকে আগে করো এর মধ্যে তারপর অল্টারনেটিভ যদি তিনটে পেরে যাও তাহলে একটা অটোমেটিক তুমি পেরে যাবে ক্লিয়ার হলো এরপর এর পর আমাদের মাইন্ডম্যাপ শুরু হলো এখান থেকে কি রয়েছে দুই তিন আমরা এখনি করব না এখনি করব না ক্লিয়ার হলো একদম চলে আসবো নিচে অর্থাৎ প্রথমেই আমরা প্রাকৃতিক মানে প্রথম তিনটি অধ্যায় ভূমিরূপ বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল এই অংশ থেকে প্রশ্ন অ্যাটেন্ড করব। দেখো চেষ্টা করব আমরা প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন করার যেখানে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো বারবার বলছি দেখো যে কোনো তিনটি দেবে এবং চিত্রসহ চিত্র আঁকতে হবে বারবার বলছি চিত্র আঁকতে হবে হিমবাহটা ভালো করে করবে আর বায়ুটা ভালো করে করবে বায়ু বারবার বলছি এই দুটোর মধ্যে একটা থাকবে আর হিমবাহ ও নদীর মিলিত এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই এখানে থাকবে যারা যারা বলছে সাজেশান তাদের জন্য আমি এখানেই মেনশন করে দেবো কোন প্রশ্নগুলো সাজেশানে রয়েছে আর এই প্রশ্নটা মোটামুটি ভেবে নাও তোমরা নাইনটি এইট আসবে তবে আমরা এই প্রশ্নটার উপর এক্ষুনি ফোকাস করব না আমাদের টার্গেট হচ্ছে এক নম্বর অধ্যায় আর এখান থেকে রয়েছে আমাদের একদম তিন নম্বর অধ্যায় মানে বাড়ি বাড়ি মণ্ডল আর এক নম্বর অধ্যায় আমাদের টার্গেট দেখো এখানেও রয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ কি বললাম জোয়ার ভাটা সৃষ্টির কারণ এটা তিন নম্বর অধ্যায় তাই বারবার বলছি মণ্ডল আগে করো মণ্ডল আগে করো আর এক নম্বর অধ্যায় যদি আমাদের হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আমরা কমন পেয়ে যাবো ক্লিয়ার করতে পারলাম এখন যদি এমন ঘটনা ঘটলো যেই একেরটা আমি কমন পেলাম না তাহলে আমরা দুয়ের প্রশ্নটা যদি কমন পেয়ে যাই এখান থেকে আমরা করব। এই দু নম্বরের অধ্যায়টা আমরা সাজেশান করব সাজেশান করেই রেডি করব। মানে দুটো বা তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন আমরা দু নম্বর অধ্যায় থেকে রেডি করব। ক্লিয়ার করতে পারলাম আর এক নম্বর অধ্যায় থেকে আমরা তিনটে বা চার প্রশ্ন পাঁচ নম্বরে রেডি করব তাহলেই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে যার মধ্যে তিনটে প্রশ্ন আমি বলে দিয়েছি একটা বায়ু একটা হিমবাহ আর একটা হিমবাহ ও নদীর মিলিত যে ভূমিরূপ সৃষ্টি হয় আর একটা আমি পরবর্তীকালে বলে দেব এখন এইখানে কি রয়েছে বাড়ি বাড়ি মণ্ডলটাকে কিন্তু কিচ্ছু ছাড়া যাবে না সব পড়তে হবে এই অধ্যায়টা ছোট তাই সব পড়তে হবে এখান থেকে আমরা দুইও করব তিনও করব, পাঁচও করব ক্লিয়ার এখান থেকে যে কোনো প্রশ্ন আমরা অ্যাটেন্ড করব। তার মধ্যে একটা পাঁচ নম্বরের প্রশ্ন তো আমরা করবই জোয়ার ভাটা সৃষ্টির কারণ জোয়ার ভাটার সুফল কুফল আর সমুদ্র স্রোতের প্রভাব সৃষ্টিটা করব না ক্লিয়ার হলো এখন এরপর আমরা চলে আসবো সেকেন্ড এইখানে ভারতবর্ষ দেখো প্রথম দুটো প্রশ্ন ছেড়ে দাও প্রথম দুটো প্রশ্ন ছেড়ে দাও এটা থাকে ভারতের ভূ প্রকৃতি মানে যেখানে হিমালয় নদী জলবায়ু উদ্ভিদ মৃত্তিকা থাকে আমাদের টার্গেট হচ্ছে এই দুটো যেখানে কফি করব, চা করব, গম করব, ধান করব এই চারটের মধ্যে কিন্তু একটা কমন আসবে যার মধ্যে কফি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং চা করলে কফি অটোমেটিক হয়ে যায় যারা জানো না ট্রিক্স তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর আমাদের ভিডিও আছে যে কি করে ট্রিক্স দিয়ে আমরা একটা চাষের পদ্ধতি কমপ্লিট করতে পারলে অন্য সব কটা পারবো একটা রেডি করলে সব পারবো ক্লিয়ার হলো তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে শিল্প কৃষি আর পরিবহন দেখো পরিবহনের গুরুত্ব এখানে নেই কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিবহনের গুরুত্ব বারবার বলছি পরিবহনের গুরুত্ব কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে তোমরা আশা করছি একটা প্রশ্ন দেখতে পাবে পরিবহনের গুরুত্ব থেকে এই জায়গাটা এই দুটো লাস্টের দুটো তো এখান থেকে আমরা দশ করে নেব ভারতের অর্থনৈতিক অংশ থেকে কেন স্যার কারণ এখানে চারটে সেকশন আছে একটা কৃষি একটা শিল্প একটা জনসংখ্যা আর একটা পরিবহন ক্লিয়ার এখন কৃষি থেকে একটা বা দুটো প্রশ্ন করলে সব প্রশ্ন করা যায় মানে প্যাটার্নটা শিখে নিলে পয়েন্টগুলো সেম থাকে জাস্ট কিছু জিনিস আলাদা হয় শিল্প সেম একটা ভালো করে বুঝলে বা দুটো ভালো করে বুঝলে সব পারা যায় ক্লিয়ার হলো এরপর জনসংখ্যা থেকে এবারের পাঁচ নম্বর প্রশ্ন আসবে না ক্লিয়ার স্যার তাহলে পরিবহনটা থেকে আমাদের একটা একদম বড় প্রশ্ন আসবে যদি এই জনসংখ্যা থেকে বড় প্রশ্ন না আসে তাহলে এখান থেকে একটা দুই বা তিন আসার চান্স রয়েছে আর যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে পরিবহন থেকে কোনো বড় প্রশ্ন আসেনি সেটে তাহলে দুই বা তিনে একটা পরিবহন থেকে প্রশ্ন থাকবেই এটা আমাদের সেন্স বলছে এবার তোমরা এই দুটোর ওপর ফোকাস করলে তাহলে কি স্যার আমি এই দুটোর ওপর রকম ফোকাস করব না করবে হিমালয়টা থেকে কোনো বড় প্রশ্ন করব না নদী থেকে কোনো বড় প্রশ্ন করব না এবং জলবায়ু থেকেও কোনো বড় প্রশ্ন করব না আমরা বড় প্রশ্ন করব কোথা থেকে একদম উদ্ভিদ থেকে মাটি থেকে আর ভূমি থেকে আর একটা জিনিস আমি বলছি জল সংরক্ষণ এই অংশটা থেকে আমরা বড় প্রশ্ন করব। দু নম্বর তিন নম্বর আমাদেরকে করতেই হবে আমি পাঁচ নম্বরের জন্য বলছি এই চারটে অংশ তুলনামূলকভাবে সহজ হিমালয়টা একটু কঠিন জল নদীটাও সহজ কিন্তু জলবায়ুটা একটু কঠিন তো এই দুটো অংশ পাঁচ নম্বরের জন্য স্কিপ করা যেতে পারে তাহলে তোমার কোনো ক্ষতি হবে না এবার এটা গেল বড় প্রশ্ন এবার আমরা ঢুকবো তিন আর দুই দেখো তিন ছোব কিভাবে ভালো করে বুঝবে প্রথমত আমরা একদম কোনো কিছু না দেখে এইটা আর এইটা কমপ্লিট করব কেন স্যার এই প্রশ্নটা পরীক্ষায় থাকবে আর এই প্রশ্নটাও পরীক্ষায় থাকবে নাইনটি চান্স আছে এটাও নাইনটি চান্স আছে পরীক্ষায় মাধ্যমিকে আসার তো এই দুটো প্রশ্ন কেন বলছি এটা থাকবে বজ্র থেকে এটা থাকবে উপগ্রহ চিত্র থেকে তাহলে এখান থেকে আমরা তিনের দুটো অলরেডি কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল এবার ভালো করে বুঝবে আমি কি বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এখানে যেহেতু জনসংখ্যা আর পরিবহন থেকে কোনো প্রশ্ন নেই তাই জনসংখ্যার পরিবহন থেকে দুই বা তিন থাকবে দেখো আমিও প্রশ্নপত্র আগে দেখিনি একদম শিওর আমি সত্য বলছি মিথ্যা বলছি না আমি পুরো প্রশ্নপত্র আগে দেখিনি ঠিক আছে কিন্তু এই সেটটা চুজ করা হয়েছে যেটা থেকে শর্ট থেকে বেশি কমন আসার চান্স রয়েছে মাধ্যমিকে তাই এই প্রশ্নপত্রটিকে চুজ করা হয়েছে এখন এখানে কি রয়েছে দেখো জনসংখ্যা তাহলে এই জনসংখ্যাটা কী থেকে রয়েছে স্যার ভারতের অর্থনৈতি থেকে রয়েছে অর্থনীতি আর এই প্রশ্নটা কি থেকে রয়েছে স্যার যে ব্রহ্মপুত্র নদের গতিপদ মানে ভারতের প্রাকৃতিক থেকে রয়েছে এই গতিপদগুলো যাদের হয় না তারা আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি গতিপথগুলো করিয়ে দেবো শিওর গতিপথগুলো আমি করিয়ে দেব তবে আমাদের এই তিনেরটাতেও আমাদের ভারতের প্রাকৃতিকটা না করলেও চলবে আমরা অর্থনীতি থেকে যে তিন নম্বরের প্রশ্নটা আসবে সেটাকেই অ্যাটেন্ড করব স্যার বুঝে গেছি এখন ভালো করে এর এরপরেরটা দেখবে ম্যাজিকটা কি ভূগোলের এই ফার্স্ট অংশটা দেখো এবার এই ফার্স্ট অংশতে এখানে কি রয়েছে প্রথম অধ্যায় আর বাড়িমণ্ডল আমি ভেবে নিলাম এখান থেকে একটা প্রশ্ন বায়ুমণ্ডল থেকে থাকলো কিন্তু আমি বায়ুমণ্ডল খুব একটা ভালো করে তিন নম্বরটা রেডি করিনি তাহলে অল্টারনেটিভ কি থাকতে পারে এক নম্বর অধ্যায় থাকতে পারে আর তিন নম্বর অধ্যায় থাকতে পারে আমি এই দুটোর মধ্যে যেটা থাকবে সেটা অ্যাটেন্ড করবো বায়ুমণ্ডলটাকে করব না দেখো এখানে বারবার বলছি এখানে দুটো প্রশ্ন রয়েছে আমি ধরে নিচ্ছি একটা প্রশ্ন বায়ুমণ্ডল থেকে এসছে সেটা আমি করলাম না কিন্তু আরেকটি প্রশ্ন নয় এক নম্বর অধ্যায় থেকে ভূমিরূপ থেকে থাকবে আর নয় তো তিন নম্বর অধ্যায় বাড়ি মণ্ডল থেকে থাকবে এখন আমি এই তিন নম্বর অধ্যায়ের বা এক নম্বর অধ্যায়ের প্রশ্নটাকে অ্যাটেন্ড করব। তাহলে বায়ুমণ্ডল আমরা তিন নম্বরের জন্য করছি না ক্লিয়ার হলো এখন ভালো করে বুঝবে তাহলে বায়ুমণ্ডলটা আমরা কী করবো বায়ুমণ্ডলটা থেকে আমরা এম সি কিউ প্লাস এসে কিউ প্লাস বিভিন্ন বড়ো বড়ো প্রশ্ন মানে পাঁচ নম্বরের তিনটে তিন নম্বরের তিনটে দু নম্বরের তিনটে এই তিনটে সাজেশানের উপর করবো টোটাল চ্যাপ্টার পড়ব না যারা ভাবছ যে আমি পরবর্তীকালে জিওগ্রাফিতে অনার্স করবো যারা আর্টস নিয়ে পড়বে তারা পুরো অধ্যায় কমপ্লিট করো যারা ভাবছ সায়েন্স নিয়ে পড়বো কমার্স নিয়ে পড়ব তারাই বায়ুমণ্ডলটাকে সাজেশান হিসাবে এই বড় প্রশ্নগুলোকে করো এমসি কিউ এর কিউয়ের সাজেশান করবে না টেস্ট পেপার সলভ করবে এবং তোমাদের যে কোনো রেফারেন্স বুক থেকে সমস্ত এমসি কিউ রেডি রাখবে একটু হালকা করলাম তো এবার দু নম্বরে আসো সেম জিনিস প্রথমেই আমরা কি করব স্যার একদম শেষেরটা করে নেবো যেটা উপগ্রহ চিত্র থেকে হ্যাঁ একটা জিনিস এক মিনিট এক মিনিট এই প্রশ্নটা কিন্তু আসার চান্স এবারে খুব বেশি মোটামুটি ধরে নাও নাইনটি ফোর পারসেন্ট তার কারণ কি এখান থেকে একটা বড় প্রশ্ন যেহেতু আসবে তাই এখানে তিন নম্বরের কোনো প্রশ্ন বাড়িমণ্ডল থেকে আসবে না তাই এটা তোমাদের দু নম্বরে আসার চান্স রয়েছে তো এটা নাইনটি ফোর পারসেন্ট চান্স আছে এই প্রশ্নটা আসার এরপর একদম এই দুয়েরটাতে ফোকাস করতে হবে আমাদের বেশি করে তিনে যেগুলো আমরা পাঁচের জন্য করেছি সেগুলোই তিনেতেও চলে আসবে মানে একই প্রসেসের কিন্তু এই দুয়ের জন্য আমাদেরকে একটু পড়তে হবে মানে একটু খাটাখাটনি করতে হবে দেখো প্রথমত আমরা এই প্রশ্নটা উপগ্রহ চিত্র থেকে করে নেব যে কোনো একটা করতে হয় এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে গেল এরপর আমরা করব এখান থেকে এইটা কী থেকে থাকবে স্যার এইটা থাকবে আমার একদম বজ্র থেকে তাহলে এটাও পেরে যাব মানে এখানে দুই এখানে দুই আমার হয়ে গেছে এখন স্যার আমাকে একটা জিনিস বলুন এই প্রশ্নটাও থাকবে ভারতের একদম অর্থনীতি থেকে মানে এখান থেকেও আমি দুই পেয়ে যাব এবার স্যার আমি প্রথম অধ্যায়টা পড়েছি ভালো করে তাহলে আমি প্রথম অধ্যায়ের প্রশ্নটাও কমন পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে এই দুটো সেকশন এই দুটো অর্থাৎ এই দুটো অংশ ভালো করে দেখবে এইটা আর এইটা এই প্রশ্নটা থাকছে কোথা থেকে ভারতের যে অংশটা আমরা খুব একটা ভালো করে পড়িনি মানে ভারতের প্রাকৃতিক একটা হলো আর এই অংশটা থেকে থাকছে কি বায়ু আর তার সঙ্গে একটা অর থাকবে বাড়িমণ্ডল তাহলে এখান থেকেও আমরা বাড়িমণ্ডলটাই অ্যাটেন্ড করব কিন্তু এই দুই নম্বরের জন্য আমরা বায়ুমণ্ডলটাকে খুব ভালো করে পড়ব এবং কিছু সাজেশান দেখে নেব তাছাড়া আমাদের ভারতের প্রাকৃতিকটাতেও একটুখানি দু নম্বরের প্রশ্নগুলোর ওপর ভালো করে ফোকাস করব দু নম্বর পাঁচ তিন নয় দু নম্বরের জন্য আমাদের ভারতের প্রাকৃতিক পড়তে হবে ক্লিয়ার হলো আলাদাভাবে আর বাকি সেকশনগুলো থেকে আমরা দুইও করব তিনও করবো আর পাঁচও করব বাকি সেকশন বলতে এক নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় আর রয়েছে ভারতের একদম যেটা রয়েছে অর্থনীতি ভারতের অর্থনীতি ঠিক আছে সেটা আমি ধরে নিলাম পাঁচ ভারতের অর্থনীতির সেকেন্ড পার্টটা আর তার সঙ্গে রয়েছে আমাদের চার বজ্র আর আমাদের ছয় রয়েছে উপগ্রহ চিত্র তাহলে এই পোশানটা আমাদেরকে একদম কমপ্লিট করতে হবে অর্থাৎ চার তিন ছয় আর ম্যাপ একদিনে নামাবো আমরা আর তার সঙ্গে ভারতবর্ষটাকে একদিন করব, আর এক নম্বর অধ্যায় একদিন নেব। তাহলেই মোটামুটি আমাদের ভূগোল কমপ্লিট এবার যে পোর্শানগুলো বাকি রয়েছে সেই পোর্শানগুলো আর একদিনে আমরা জাস্ট সাজেশান করব। আর এমসিকিউ এসিকিউয়ের এসি উপর ফোকাস করবো তাহলে কিন্তু ভূগোলে আমাদের কেউ নাইনটি পারসেন্ট আটকাতে পারবে না যেমনই স্টুডেন্ট হও। যতই পাও টোয়েন্টি পার্সেন্ট পেয়ে থাকো টেস্টে আর ফর্টি পেয়ে থাকো টেস্টে বা তুমি এইট্টি পারসেন্ট পেয়ে থাকো টেস্টে এই ট্রিক্স যদি তুমি ফলো করো তুমি একদম হান্ড্রেডে হান্ড্রেড পাবেই কেউ আটকাতে পারবে না আমি বলছি বারবার যারা একটু দুর্বল তারা এই পদ্ধতি অবশ্যই ভালো করে ফলো করো টেস্ট পেপারের এক্সাম দাও এই পেপারটা এক্সাম দিয়ে আমাদেরকে পাঠাও কোথায় কোথায় কি ভুল হচ্ছে আমরা তোমাদেরকে বলে দেবো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও